তো আপনার ফোনে যদি কেউ ফোন কল করে তাহলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনে এরকমভাবে আপনার নিজের ছবি অথবা যে কোনো মানুষের অথবা আপনার প্রিয় মানুষের ছবি কিন্তু এরকমভাবে আপনার ফোনের স্ক্রিনে বেশি উঠবে ফোন কল করার সাথে সাথেই তো আপনি যদি এরকম ফটো আপনার ফোনের স্ক্রিনে এরকমভাবে সেট করতে চান মানে আপনার ফোনে যখন কেউ ফোন কল করবে তখন কিন্তু আপনার নিজের ছবি অথবা আপনি যে ছবিটা সেট করবেন সেই ছবিটা কিন্তু আপনার ফোনের স্ক্রিনে এরকমভাবে কিন্তু বেশি উঠবে যার ফলে কিন্তু আপনার ফোনের স্ক্রিনটা অথবা যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে যে আপনার ফোনের স্ক্রিনে ফোন কল আসার সাথে সাথে এরকম ছবি কিভাবে ভেসে উঠলো অথবা আপনি কিভাবে এরকম ছবি সেট করলেন যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে এবং আপনি নিজেই কিন্তু অবাক হয়ে যাবেন আজকের এই গোপন কাজটি দেখলে তো এরকম ভাবে যদি আপনি ফটো সেট করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে অবশ্যই ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে এই কাজটি করার জন্য তো আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদেরকে দেখাবো এরকম ফটো কিভাবে সেট করবেন একদম সঠিক নেভাবে প্রপারলি একদম সঠিকভাবে আপনারা কিভাবে সেট করবেন সেটাই আজকে দেখাবো তো চলুন ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে অনুরোধটা হলো আজকে যে ভিডিওটা দেখছেন তার নিচ থেকে প্লিজ ভাই অনুরোধ থাকবে আমার এই রাকিব টেকবি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে এখান থেকে একদম উপরে অল সিলেক্ট করে দিন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য এবং ভাই ভিডিওটা ক্রিয়েট করতে অনেক কষ্ট হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবেন এটা আপনার কাছে অনুরোধ থাকবে তো এখান থেকে আমি চলে আসি এখান থেকে ব্যাকে চলে আসলাম এবারে আপনারা কী করবেন ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের দরকার হবে অ্যাপ্লিকেশনটা কীভাবে ইনস্টল করবেন সেটা আগে দেখাই এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার জন্য চলে আসবেন প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে ক্লিক করবেন এখানে আপনারা লিখবেন বি এন আই তারপর একটা স্পেস দিবেন তারপর এখানে লিখবেন ডি আই এটা লিখে দিবেন তারপর দেখতে পাবেন এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা লেখা চলে আসছে বেনি ডায়লার আপনি এই লেখাটার উপরে ক্লিক করে দিবেন তারপর একটা অ্যাপস দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশনটি ভালোভাবে অ্যাপসের লোকটা দেখেন এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেন করে দিবেন তো আমি এখান থেকে অ্যাপসটাকে ওপেন করলাম অ্যাপসটাকে ওপেন করার পরে আপনারা আমি যেভাবে দেখাবো একদম সেম ভাবে সেটিংস গুলো করবেন তাহলে কিন্তু আপনাদের ফোনের স্ক্রিনে আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবিটি দেখাবে তো আপনি কি করবেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে এই যে স্টাডি ক্লিক করবেন তো স্টাডি ক্লিক করার পর এখান থেকে পাচ্ছেন আবার একটা স্টার নামে অপশন আপনি স্টাডি ক্লিক করবেন তো স্টাডি ক্লিক করার পর যদি পারমিশন চায় তাহলে আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করবেন আবারও অ্যালাউ আবারও অ্যালাউতে ক্লিক করবেন আবারও অ্যালাউতে ক্লিক করবেন তারপর এখান থেকে নতুন একটা ইন্টারভিউ এখানে দেখতে পাবেন আপনি এখান থেকে ওকেতে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিউটোরিয়াল আপনি টিউটোরিয়ালে ক্লিক করবেন আপনি এখান থেকে উপরে স্ক্রিন একবার ট্যাপ করবেন চলে যাবে এটা তো এখান থেকে আপনারা কি করবেন একদম নিচে দেখতে পাচ্ছেন এই যে একটা বক্সের মতো একটা আইকন রয়েছে চার কোনা আপনি এখানে এটার উপরে ক্লিক করে দেবেন আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারভেস দেখতে পাবেন তারপর আপনি কি করবেন এখান থেকে চারটা ওয়ালপেপার দেখতে পাচ্ছেন আপনি একদম নিচে কনারে এই যে ডান পাশে এই যে ওয়ালপেপারটা আপনি এই উপরে ক্লিক করবেন লেখা আছে এখানে জাস্ট অ্যাড ইউর ফটো আপনি এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি নতুন ইন্টারভেস দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে কাস্টম তার পাশে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা প্লাস আইকন আছে আপনি প্লাস আইকনের উপরে ক্লিক করবেন তো প্লাস আইকনের উপরে ক্লিক করা পরে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হবে আপনি এখান থেকে যে কোনো একটা ফটো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য প্রথম আমি এই ফটোটা দেখিয়েছিলাম তো আমি এখান থেকে এখন এই ফটোটা দেখিয়ে দিই তো আমি এখান থেকে এই ফটোটা উপরে ক্লিক করলাম এই ফটোটার উপরে ক্লিক করার পরে আমি উপরে দেখতে পাচ্ছেন এই যে কোরো এই যে কোপ লেখা আছে আপনি এই ক্রোপের উপরে ক্লিক করবেন করোপের উপরে ক্লিক করা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে চলে আসছে এখানে কিন্তু দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফটো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো এরপরে আপনারা এই ফটোটা এখান থেকে নিচে অ্যাপ্লাই আপনি অ্যাপ্লাইতে ক্লিক করবেন তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এরকম দেখতে পাবেন আপনি কি করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াজ ভিডিও নামে একটা অপশন আছে একদম বাম পাশে আপনি ওয়াজ ভিডিওর উপরে ক্লিক করবেন তো ওয়াজ ভিডিওর উপরে ক্লিক করার পরে এখানে একটা অ্যাড চলে আসে আপনাকে এই অ্যাডটা সম্পূর্ণ দেখতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটা টাইম কাউন্ট হচ্ছে আপনি এই টাইমটা পর্যন্ত ওয়েট করবেন দেখতে পাচ্ছেন আমার টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আমি কি করব এই টাইমটা যেহেতু শেষ এখন আপনারা কি করবেন আপনাদের যখন টাইম শেষ হয়ে যাবে মানে অ্যাডটা দেখা হয়ে যাবে অবশ্যই অ্যাডটা দেখবেন না দেখলে কিন্তু আপনারা এই ফটোটা সেট করতে পারবেন না অবশ্যই সম্পূর্ণ অ্যাডটা আপনাকে দেখতে হবে তারপর উপরে এই যে করোসাইকোন করসাইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আপনার ফটোটা কিন্তু সেট হয়ে গেছে তো আপনাদের ফটোটা সেট হয়ে যাওয়ার পরে আপনারা কী করবেন এখান থেকে একদম ব্যাকে চলে আসবেন এটাকে একদম সম্পূর্ণ কেটে দেবেন কেটে দেওয়ার পরে এখন আপনারা যে কোনো একটা নাম্বার দিয়ে আপনারা ফোন কল করে দেখবেন যে আপনার ফোনে এই ফটোটা সেট হয়েছে কিনা আমি একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই ফটোটা আপনার ফোনে সেট হয়ে যাবে তো তারপরে যদি আপনার ফটোটা আপনার ফোনের স্ক্রিনে বা ডায়ালে যদি সেট না হয় বা ফোন কল করলে যদি আপনার ফটোটা বেশি না উঠে বা যদি যে ফটোটা সেট করবেন সেই ফটোটা যদি না দেখায় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেব তো ভাই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের ভিডিও এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয় এবং আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসবে একদম ইন্টারেস্টিং টপিকের উপরে তো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দেবেন ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ আমার প্রিয় ভাই আপনারা এতক্ষণ থাকার জন্য দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ